গুলি মারার কথা আবার বললেন যে যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে তাদের ফের আবার মাইকে বলেছি তো লুকিয়ে বলেছি না বিরোধীরা কি বলছে ছেড়ে দিন এখানে 10,000 লোক বললো মারুন গুলি কারণ দেশের লোক চায় দেশের সম্পত্তি নষ্ট করাটা কেউ বরবাদ করবে না যারা বিরোধীরা দেশের লোকের লুটে খাচ্ছে তাদের কি যায় আছে আমাদের গরিবের টাকা সেই ট্যাক্সের টাকায় দেশের সম্পত্তি হয়েছে সেটা যদি নষ্ট করে তাকে আমরা ছাড়বো না যেখানে ইচ্ছে যাক দিলীপ ঘোষ যেটা ঠিক মনে করবে বলবে যার হজম হচ্ছে না হোমিওপ্যাথি ওষুধ খাক।